আজকে হঠাৎ করে মনে পড়লো যে কম্বোর কিছু কালেকশন আপনাদের দেখাই, অ্যান্টিক জুয়েলারির কিছু কম্বো কালেকশন আছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক অল্প সময় নিব, অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের হিট হিট কালেকশনগুলো দেখিয়ে দিব, আর অনেক সুন্দর কিন্তু কম্বোগুলো। জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন, আর দোকানে আসতে চাইলে স্ক্রিনে ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে। আর বরাবরের মতন বলছি যে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য। আর যদি আপনার পছন্দ হয় ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আজকে চলুন অনেক সুন্দর সুন্দর কিছু কম্বো কালেকশন দেখাই, অল্প সময়ের ভিতরে দেখাবো, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল দেখবেন। তো প্রথমে আমি এই একটা সীতাহার এবং নেকলেস কালেকশন দেখাবো। এটা কিন্তু পুরোটা একটা কম্বো, দুইটা একসাথে আমরা আনছি, দুইটা একসাথে আপনারা নিতে পারবেন। অ্যান্টিক জুয়েলারি, পুরোটাই কিন্তু ব্ল্যাক পলিশের কাজ করা, দেখতে খুবই সুন্দর। আর এই ব্ল্যাক পলিশটা হচ্ছে এরকম একটা মেটালের যেটা হচ্ছে আপনার কখনো জং পড়বে না, খুব সহজে এটার উপরে কোনো কালি উঠবে না বা কোনো কালার ড্যামেজ হবে না। এটা কিন্তু খুবই সুন্দর, পুরোটা কিন্তু গ্লাসের কাজ করা, নিতে পারেন, হিট একটা কালেকশন। আর এরপরে এই একটা কম্বো কালেকশন আসছে, এটা হচ্ছে সীতাহারটা কিন্তু পুরোটা সিলভার এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো একদম সিলভারের একটা কম্বো, অ্যান্টিক সিলভার যেটাকে বলে, খুবই সুন্দর এই হিট কালেকশনটা, আপনারা চাইলে নিতে পারেন। ফিঙ্গারিং আছে, টিকলি আছে, নথ আছে, আপনার এটার ভিতরে যেই কালেকশনগুলো পাবেন সেগুলো আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারিং, নথ, টিকলি, একজোড়া ঝুমকা, একটা সীতাহার, একজোড়া পায়েল এবং একটা ব্রেসলেট, খুবই সুন্দর, চাইলে এই সীতাহার কম্বোটাও নিতে পারেন। এগুলোর প্রাইস আমি মানে পাইকারি প্রাইস যেটা সেটা বলবো না, এগুলো খুচরা হাজারের নিচেই সেল করতেছে, কেউ কেউ আছে যে কিছু কিছু প্রোডাক্ট হাজারের উপরেও সেল করতেছে। আর এটার প্রাইস হচ্ছে আপনার 500-এর উপরে পড়বে, আপনারা চাইলে নিতে পারেন। আর প্রথমে যেটা দেখেছি সেটা 500-এর নিচে পড়বে, এবং আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার 800-এর আশেপাশে পড়বে। এগুলোর পাইকারি প্রাইস এরকমই হবে, আর খুচরা প্রাইস একটা হচ্ছে আপনার যেটা প্রথমে দেখেছি সেটার খুচরা প্রাইস পড়বে আপনার 650 টাকা, এবং দ্বিতীয়তে যেটা দেখেছি সেটার খুচরা প্রাইস পড়বে 850 টাকা, এবং বর্তমানে আমি যেটা দেখাইতেছি এটার খুচরা প্রাইস পড়বে 1050 টাকা। এগুলো হচ্ছে খুচরা প্রাইস বললাম। আর যদি পাইকারি প্রাইস আমি বলি, পাইকারি প্রাইস আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলোর স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন, এগুলোর পাইকারি প্রাইস আপনাদেরকে বলে দেওয়া হবে যে কত করে এগুলোর পাইকারি দাম। আর এটার মধ্যে আপনারা পাচ্ছেন একটা টিকলি, একজোড়া কানের দোল, একটা সীতাহার, নথ, এক জোড়া ব্রেসলেট এবং সাথে এক জোড়া পায়েল, খুবই সুন্দর এই কম্বোটা নিতে পারেন। ইউনিক জার্মান সিলভারের কম্বো যারা চাচ্ছিলেন তাদের জন্য আমরা এই একটা কম্বো মেক করছি সব জিনিস মিলে, আর এই ডিজাইনটা কেউ মিলাইতে পারবে না কখনোই। আপনি যদি আপনার পেজে পোস্ট করেন বা আপনার পেজে নিয়ে যদি আপনি সুন্দর করে ছবি তুলে পোস্ট করতে পারেন তাহলে অর্ডার আসবেই, খুবই সুন্দর কিন্তু এই কম্বোটা, চাইলে এই কম্বোটা আমাদের থেকে নিতে পারেন, অ্যান্টিক জুয়েলারি কম্বো। এবং সামনে কিন্তু পুজো আসতেছে, পুজোর মধ্যে কিন্তু এই টাইপের কালেকশন অনেক সময় হিট হয়ে যায়, দেখা যায় যে কম্বো বানাইলে আমাদের, আমরা যত কম্বো বানাইছি আজ পর্যন্ত প্রত্যেকটা কম্বো কিন্তু প্রচুর হিট হয়ে গেছে। কাস্টমার এক একজন দেখা যায় যে 3 পিস 4 পিস 5 পিস করেও এক একজন কাস্টমার প্রি অর্ডার নিয়ে সেল করছে, স্টক করে কত কাস্টমার সেল করছে সেটা তো কোনো হিসাবে নেই। আর এরপরে জয়পুরী ঝুমকা, হিট ঝুমকা যারা আপনারা চাচ্ছিলেন তাদের জন্য বর্তমানে স্টকে আছে মাত্র 2500 পিস স্টকে আছে, বেশি নাই, শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে যাবে, যারা নিতে চান স্টক করে নেন। এইবার যদি ঝুমকা স্টক আউট হয় আমি 3 মাসের ভিতরে আর দিতে পারবো না, কারণ ঝুমকার যে লাইনটা সেটা বন্ধ হয়ে গেছে, 3 মাসের ভিতরে এই ঝুমকাটা আর আসবে না। এই জন্য যারা নিতে চান সব কালার এখন স্টকে আছে, প্লিজ দয়া করে অর্ডার করে দেন, পরবর্তীতে ঝুমকা জন্য চাইলে আমি কিন্তু আর দিতে পারবো না। এই জন্য বলি তিনটা সাইজ আছে, একটা সাইজ হচ্ছে একদম ছোট পিচ্ছি, এরপর একটা আছে মিডিয়াম, এরপর একটা আছে সব থেকে বড়, আর সব থেকে বড় সাইজের ভিতরে কালারও বেশি, 24টা না 20টা, একটা 24টা বা 20টা ধরেন কালার আছে বড় সাইজটার ভিতরে। আমি যেটা দেখাইতেছি ভিডিওতে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ, এরপর হচ্ছে মিডিয়াম সাইজ, এরপর হচ্ছে ছোট সাইজ, আর এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ, খুবই সুন্দর। আপনারা চাইলে তিনও সাইজ নিতে পারেন। এগুলোর পাইকারি দাম ভিডিওতে বলবো না, পাইকারি দাম বলে দিলে দেখা যায় যে কাস্টমাররা সেল করতে পারে না। তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে। আপনাদের অল্প সময়ের ভিতরে আমি যতটুকু কালেকশন দেখাতে পারছি, যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।